हेलो प्रिय एकादश श्रेणी शिक्षार्थी तुम्हारा सबाई कैमन आज माइलस्टोन कलेजे तुम्हारा एकादश श्रेणी व्यवसाय शिक्षा अनुषदे भर्ती है तुम्हारे सकल के माइलस्टोन कलेजर पक्ष के श्री कुमार टीटो सहकारी अध्यापक हिसाब विज्ञान विभाग स्वागत जाना आशा करी तुम्हारा सबाई भलो आज शिक्षार्थीबृंद माइलस्टोन कलेज ढाकार उत्तरे अवस्थित बांग्लादेशेर एकटी स्वनामधन्य प्रतिष्ठान तुम्हारा जरा विभिन्न प्रतिष्ठान थेके एसएससी परीक्षा उत्तीर्ण हुए माइलस्टोन कलेज के तुम्हार कलेज हिसाब से ग्रहण करेछो एई जन्ने पुनराय माइलस्टोन कलेजेर माननीय उपदेष्टा एवं अध्यक्ष महोदयेर पक्ष थेके आरो एकबार आमि शुभेच्छा ज्ञापन करछि। शिक्षार्थीबृंद आज आमरा एकादश श्रेणीर हिसाब विज्ञान विषये निये आलोचना करब। आमादेर आजकेर प्रथम पाठ परिचितिते थाकछे हिसाब विज्ञान परिचिति। प्रिय शिक्षार्थीबृंद आशा करी सबाई भालो आछो। सकल के आजकेर लेनदेनेर एई क्लासे स्वागत जानाच्छि। आमी श्री कुमार टीटो सहकारी अध्यापक हिसाब विज्ञान विभाग। हिसाब विज्ञान क्लासे आजके आमादेर पाठ लेनदेन। लेनदेन शब्दटि शुनलेई आमादेर माझे आदान प्रदानेर एकटि विषय चले आसे। किछु पेलाम किछु दिलाम इत्यादि जेटिर आमरा सुंदर बांगला बोले थाकि लेनदेन। लेनदेन शब्दटिर इंग्रेजी पारिभाषिक रूप ट्रांजेक्शन। लेनदेन सम्बन्धे आबारदेर जानते गेले आर एकटी विषयेर संगे जुक्त करे जानते हबे घटना। कारण इंग्लिशे एकटी कथा बला हय ट्रांजेक्शन इज द पार्ट अफ फैक्ट, अर्थात घटना हच्छे लेनदेन हच्छे घटनार एकटी अंश। ताई आमरा आगे जेने नि घटना काके बोले, तारपरे आसबो लेनदेन काके बोले। কারণ ঘটনা সম্পর্কে যদি আমাদের ধারণা না থাকে তাহলে লেনদেন সম্পর্কে ধারণা অসম্পূর্ণ থেকে যাবে। ঘটনা বলতে সাধারণভাবে আমরা নিরবিচ্ছিন্ন কর্মপ্রবাহের কোনো এক বিশেষ মুহূর্তে বা সময়ে সংঘটিত বিভিন্ন বিচ্ছিন্ন কোনো একটি ক্রিয়াকলাপকে বোঝায়। অর্থাৎ ঘটনা হলো একটি প্রক্রিয়া যা কোনো নির্দিষ্ট সময়ে সংঘটিত হয়। এই সম্পর্কে এরিক এল কোহেলার বলেন, ইভেন্ট রিফার্স টু প্রসেস और पार्ट अफ प्रसेस हैविंग ए पार्टिकुलर मोमेंट एंड ए प्लेस अफ अकारेंस, अर्थात को समय संघटित को निर्दिष्ट घटना अथवा को घटनार अंश जा कारबारे आर्थिक अवस्थार परिवर्तन साधन करे। ए दुटी संज्ञा विश्लेषण कर लेते परि व्यक्ति बा प्रतिष्ठान निरविच्छिन्न कर्मप्रवाहर को विशेष मुहूर्ते संघटित क्रियाकर्मई घटना, অর্থাৎ যা অতীত সবই ঘটনা। ঘটনা আর্থিক ও অনার্থিক এই দুই ধরনের হতে পারে। আর্থিক ঘটনাগুলোকে লেনদেন হিসেবে বিবেচনা করা হয় আর তাই বলা হয় লেনদেন হলো ঘটনার একটি অংশ। এগুলো সব বইয়ের ভাষা। আমরা যদি বইয়ের ভাষায় না বলি তাহলে এভাবেও বলতে পারি যে ঘটনা হলো তাই যা ঘটে গেছে, অর্থাৎ অতীত হয়ে গেছে। কিছু কিছু ঘটনা মানুষকে মনে রাখতে সহায়তা করে তার ক্রিয়াকর্মের জন্যে, আর কিছু কিছু ঘটনা এমন অল্প ইভেন্টের সৃষ্টি করে, মুহূর্তের সৃষ্টি করে যা মানুষ মনে রাখে না। কিন্তু মনে রাখতে হবে সব ঘটনাই সব অতীতই ঘটনা। সেই ঘটনাগুলোর মধ্যে কিছু কিছু ঘটনা আর্থিক ঘটে, কিছু কিছু ঘটনা অনার্থিক ঘটে। এই অনার্থিক ঘটনাগুলোকে আমরা লেনদেন বলি না। তাহলে আসো এখন জেনে নিই লেনদেন তাহলে কি। হিসাব বিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ বহুল ব্যবহৃত শব্দ হলো লেনদেন। লেনদেন শব্দটি হিন্দি শব্দ লেনা এবং দেনা হতে বাংলায় এসেছে, যার অর্থ আদান ও প্রদান। তাহলে প্রশ্ন জাগে লেনদেন কাকে বলে। লেনদেন হচ্ছে এমন একটি ঘটনা যা প্রতিষ্ঠানের সম্পদ দায় ও মালিকানা সত্ত্বের পরিবর্তন আনে এবং তা অর্থের মাপকাঠিতে পরিমাপ করা যায়। এখানে লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে সম্পদ দায় এবং মালিকানা সত্ত্বের পরিবর্তন আনে। অর্থাৎ ধরে নাও কারবারের নগদ টাকা, সেটা পরিবর্তন হবে। হতে পারে তুমি ঋণ নিয়েছো, সেটাও পরিবর্তন হতে পারে। মূলধনের পরিবর্তন হতে পারে, আয় বাড়তে পারে, ব্যয় বাড়তে পারে। তার মানে এগুলো মালিকানা সত্ত্বের পরিবর্তন আনে এবং তা অর্থের মাপকাঠিতে পরিমাপ করা যায়। অর্থাৎ কত টাকায় ওই
পরিবর্তনটা হয়েছে সেই বিষয়টিও নিশ্চিত হতে হবে, তাহলে ওই ঘটনাকে আমরা লেনদেন বলবো। তাহলে বলা হচ্ছে যে কোনো প্রতিষ্ঠানের সম্পদ দায় ও মালিকানা সত্ত্বের পরিবর্তন হবে এবং তা কত টাকায় পরিবর্তন হবে বা হয়েছে সেটিও নিশ্চিত হতে হবে, তাহলে ওই ঘটনাকে আমরা লেনদেন বলবো। অর্থাৎ বইয়ের ভাষায় বলতে গেলে অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য এমন দ্রব্য বা সেবার আদান প্রদানের মাধ্যমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন ঘটলে উহাকে আমরা লেনদেন বলবো। এগুলো হলো লেনদেনের সংজ্ঞা। তারপরেও ঘটনাগুলো থেকে কিভাবে আমরা লেনদেনকে আলাদা করে চিনব সেই জন্যে তার প্রকৃতি এবং বৈশিষ্ট্য জানা অত্যন্ত জরুরি। আসো আমরা জেনে নিই ঘটনাগুলোর মধ্যে থেকে কোন ঘটনাগুলোকে আমরা লেনদেন বলবো, তার প্রকৃতি এবং বৈশিষ্ট্য আমরা একটু জেনে নিই। প্রকৃতি এবং বৈশিষ্ট্য বলতে বোঝাচ্ছে যা বা যে সমস্ত প্রকৃতি বা নেচার একটি ঘটনাকে লেনদেন হিসাবে রূপ দিচ্ছে। অর্থাৎ লেনদেন নয় এমন ঘটনা এবং লেনদেন এমন ঘটনা, এই দুটো আমাদের আলাদা করতে সহযোগিতা করবে। প্রথমেই আসছে আর্থিক অবস্থার পরিবর্তন। কোনো ঘটনা যদি লেনদেন হতে হয় তাহলে সেই ঘটনা অবশ্যই কারবারের বা ব্যক্তির বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন সাধন করবে। যেমন বাড়ি ভাড়া দেওয়া হলো, তো বাড়ি ভাড়া দেওয়া হলে ব্যবসায়ের টাকা মালিকের বাড়ির মালিকের কাছে চলে যাবে, তাহলে ব্যবসায়ের টাকার পরিবর্তন হবে। এখন প্রশ্ন হলো কত টাকায় পরিবর্তন হলো, তার জন্যে আমরা দেখব দ্বিতীয় ঘটনা, অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। অর্থাৎ বাড়ি ভাড়া কত টাকায় দিয়েছি সেটাও ক্লিয়ার হতে হবে। যদি বলি 10,000 টাকা বাড়ি ভাড়া দেওয়া হলো, এই যে 10,000 টাকা, এটা ক্লিয়ার বোঝা যাচ্ছে যে কত পরিবর্তন হয়েছে আর্থিক অঙ্কের, 10,000 টাকা। অর্থাৎ কোনো লেনদেন, কোনো ঘটনা যদি লেনদেন হতে হয় সেটা কারবারের বা ব্যক্তির বা প্রতিষ্ঠানের আর্থিক পরিবর্তন আনবে এবং কত টাকায় পরিবর্তন আনবে, এই দুটি বিষয় উল্লেখ থাকবে। দ্বৈত সত্তা, একটি ঘটনা লেনদেন হতে গেলে অবশ্যই সেটির মধ্যে দুটি পক্ষ থাকবে, একটি পক্ষ কিছু গ্রহণ করবে আর একটি পক্ষ প্রদান করবে। অর্থাৎ গ্রহণকারী পক্ষকে আমরা ডেবিট বলবো এবং প্রদানকারী পক্ষকে ক্রেডিট বলবো। কথাটি আমি আবার বলছি, যে পক্ষ সুবিধা গ্রহণ করবে সেই পক্ষকে আমরা ডেবিট পক্ষ বলবো, যে পক্ষ সুবিধা প্রদান করবে সেই পক্ষকে আমরা ক্রেডিট পক্ষ বলবো। অর্থাৎ বাংলায় যেটাকে আমরা গ্রহীতা দাতা বলে থাকি, আর ইংলিশে ডেবিট এবং ক্রেডিট। লেনদেনের দৃশ্যমানতা, সবসময় লেনদেন চোখে দেখা যাবে এমন নয়, চোখে দেখা যেতেও পারে নাও পারে। অর্থাৎ দৃশ্যমান এবং অদৃশ্যমান ঘটনা লেনদেন হতে পারে। যেমন বাড়ি ভাড়া দেওয়া হলো, নগদ টাকা গুনি আমি বাড়ি ভাড়া দিচ্ছি, এটা দেখা যাচ্ছে, কিন্তু সম্পদের অবচয় এটা কখনো চোখে দেখা যায় না, শুধু সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে উপলব্ধি করা যায়। এবং আমরা জানি স্থায়ী সম্পদ ব্যবহার করলে তার আর্থিক পরিবর্তন হয় বা অবচয় হয়, এই জন্যে এই অদৃশ্যমান ঘটনাটিকেও আমরা লেনদেন বলে থাকি। স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র, প্রত্যেকটি লেনদেন আলাদা, স্বাধীন এবং স্বতন্ত্র বৈশিষ্ট্যমণ্ডিত। একটি ঘটনার সাথে আরেকটি ঘটনার সম্পর্ক থাকতে পারবে, কিন্তু ঘটনার দুটি এক নয়, আলাদা। এই জন্যে বলা হচ্ছে লেনদেন, প্রত্যেকটি লেনদেন স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র বৈশিষ্ট্যমণ্ডিত। উদাহরণ দিয়ে বোঝাতে গেলে, আজকে 12 তারিখ, 15,000 টাকার পণ্য বাকিতে ক্রয় করা হলো, রহিমের নিকট থেকে ক্রয় করা হলো, তাহলে রহিম আমাদের কাছে 15,000 টাকা পাবে। ঠিক আগামীকাল 13 তারিখে আমি যেয়ে রহিমকে 15,000 টাকা পরিশোধ করে দিলাম। তাহলে প্রথম ঘটনাটি ঘটেছিল বলেই দ্বিতীয় ঘটনাটি ঘটল, অর্থাৎ বাকিতে পণ্য ক্রয় করেছিলাম বলেই আমরা পরের দিন তাকে টাকা পরিশোধ করলাম। প্রথম ঘটনাটি বাকি না হলে আমাদের পরের ঘটনাটি ঘটতো না। তার অর্থ এই নয় যে দুটি ঘটনা এক, দুটি ঘটনাই আলাদা। অর্থাৎ সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র বৈশিষ্ট্যমণ্ডিত। ইতিবৃত্তীয় ও ভবিষ্যৎ ঘটনা, ইতিবৃত্তীয় অর্থাৎ অতীত হয়ে গেছে বা যা ঘটে গেছে। আমরা আগেই বলেছি যে যা ঘটে গেছে তাই ঘটনা, অর্থাৎ অতীত সব ঘটনায় অর্থাৎ অতীত হবে লেনদেনগুলো সবসময় তা নয়, ভবিষ্যৎ ঘটনাও হতে পারে। যেমন অনাদায়ী পাওনা সঞ্চিতি, অর্থাৎ ভবিষ্যতে আমাদের দেনাদারদের কাছ থেকে টাকা আদায় নাও হতে পারে, সেই চিন্তা করে আমরা অনাদায়ী পাওনা সঞ্চিতির সৃষ্টি করে থাকি। অর্থাৎ এটা অনুমান নির্ভর হলেও এটা নিশ্চিত যে দেনাদারের কাছ থেকে সবসময় সকল টাকাই আদায় হয় তা নয়,
এই চিন্তা থেকে অনাদায়ী পাওনা সঞ্চিতির সৃষ্টি করা হয়। অর্থাৎ লেনদেন অতীত হতে পারে, ভবিষ্যৎ ঘটনাও হতে পারে। প্রামাণ্য ঘটনা অর্থাৎ প্রত্যেকটি ঘটনার সাথে তার প্রামাণ্য দলিল থাকবে, অর্থাৎ পণ্য ক্রয় করলে তার ক্রয়ের যে ভাউচার সেটা থাকবে, বিক্রয় করলে বিক্রয় চালান থাকবে ইত্যাদি। অর্থাৎ কাউকে মৌখিকভাবে কোনো কিছু হবে না, তার পক্ষে যেন যুক্তি থাকে এবং সেই যুক্তির পক্ষে প্রমাণপত্রও যেন উপস্থাপন করা যায়। এই সমস্ত প্রকৃতি বা বৈশিষ্ট্য থাকলে ওই ঘটনাকে আমরা লেনদেন বলতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করব সবাই এখন ঘটনার মধ্য থেকে লেনদেনগুলোকে এই প্রকৃতির উপর, বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আইডেন্টিফাই করে তোমরা লেনদেন চিনতে পারবে। সবাই ভালো থাকো, সকলকে নিরন্তর শুভেচ্ছা।